আমি কম্পিউটার ট্রেনিংয়ের জন্য যেতাম, তখন আমি এই যে বাসে উঠতে হইতো, তারপর ওখানে ওই বাসে ওঠার সময় আমার গায়ে টাচ করা হয়েছিল। তখন তো এই এই ইয়াগুলো আমরা জানতাম না, এখন যেভাবে জেনেছি যে এই ওই ওই এক এক যেই সিচুয়েশন ওই সিচুয়েশনে আমাকে কোনটা করতে হবে, কিক দিতে হবে না পাঞ্চ করতে হবে না চুল ধরে ওকে টান দিতে হবে। মা বাবা ছাড়া একা একা যাওয়া আসা শুরু করেছি স্কুলে কলেজে, তখন থেকে আমার মনে হয়েছে যে এটা আমার শেখা দরকার। স্টুডেন্ট থাকতে পড়াশোনা, পড়াশোনার পরে কলেজ, কলেজের পরে চাকরি, সো ওই যে ধাপে ধাপে যে একটা রুটিন লাইফ হয়ে যায়, আমরা ওই ওই গ্যাপটা ফিল মানে ওই গ্যাপটা আসেই না যে আমি এখন সেলফ ডিফেন্স করব, বিকজ ইটস নট সিন অ্যাজ এ রিকোয়ারমেন্ট অর সামথিং দ্যাটস এসেনশিয়াল। বলে দিল যে আপনাকে যদি কেউ এইভাবে ধরে আপনি এইভাবে হাত ধরবেন, এইভাবে হাত মুচড়ে দিবেন, এটা আসলে বাস্তবে কাজে আসে না, রিয়েল লাইফে এটা হয় না, কারণ একটা মানুষ ভুলে যায়, তো ফিজিক্যাল ব্যাপারটা মনে রাখা সম্ভব না। তো আমরা যেটা করতেছি, আমরা ফোকাস করলাম যে একটা মেয়েকে ফিজিক্যালি কীভাবে আমি স্ট্রং করে দিতে পারি। তো এই জন্য আমরা 16টা সেশন প্ল্যান করে, যে 16টা সেশনের মধ্যে একটা বেসিক ট্রেনিং 2 মাসের মধ্যে তাদেরকে দিয়ে দেওয়া যায়, এরকম একটা প্ল্যান করে আমাদের ওয়ারিয়র ওমেন বাংলাদেশ আমরা একটা প্ল্যানিং ছিল যে মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্তরাই আসবে, আর উচ্চবিত্তরা ধরেন মনে করে এটা আমাদের দরকার নাই, গাড়িতে মুভ করি, পাবলিক ট্রান্সপোর্টে উঠি না, দেশের বাইরে বেশি থাকি, মানে তারা এই প্রয়োজনীয়টা আমার মন আমরা ভাবতেছিলাম যে তারা হয়তো এটাকে বুঝবে না। বাট সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে আমরা শুরু করার পর থেকে প্রত্যেকটা ব্যাচেই ধরেন উচ্চবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত নিম্নবিত্ত মানে সবারই একটা মিক্সচার এখানে মানে আসতেছে, এইরকমভাবে তারা নিজেদের যেগুলো ফেস করে আসছে লাইফে এবং খুব আপন মানুষদের থেকে, এইগুলো যখন শুনলাম আমরা দেখলাম যে আসলে কেউই সেফ না। রাস্তায় চললে আমি ফিল করতাম আগে যেরকম এখন যেরকম, সেই ডিফারেন্সটা আমি এখন বুঝি যে এখন কতটুকু কনফিডেন্স নেই এবং নিজেকে কতটুকু প্রোটেক্ট করার ক্যাপাবিলিটি আমার মধ্যে গ্রো করেছে। তো ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট উই নো হাউ টু ডিফেন্ড আওয়ারসেলভস রাদার দ্যান ওয়েটিং ফর অর ডিপেন্ডিং অন সামবডি এলস টু ডিফেন্ড আস।